আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানার পিঠার রেসিপি। আজকের বিবিখানা পিঠার রেসিপি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, যেন বাসায় আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, তারপর নিয়ে নিচ্ছি খেজুরের গুড় 1 কাপ। তো খেজুরের গুড়টা হচ্ছে হলো দানা ছিল, তাই চুলার মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি। তারপর এখন ভালোভাবে ঘিয়ের সাথে মিক্সড করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ আটা, এখানে আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন। তারপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখন এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিব। তো এখানে 1/2 কাপের মতো দুধ দিয়েছি। প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু একটু ঘন হবে, তাহলে কিন্তু পিঠা রেসিপিটা অনেক ভালো হবে, খেতে অনেক ভালো লাগবে। তারপর ভালোভাবে মিক্সড করে নিব, যেন কোনো দানা না থাকে। আর যে দানাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নারকেল। তো মিক্সড করা হয়ে গিয়েছে, এখন একটা টিফিন বক্সের মধ্যে বেকিং পেপার এখানে আপনারা দিতে পারেন, আমি এখানে কাগজ কেটে দিয়েছি। টিফিন বক্সের সাইজ অনুযায়ী আমি এখানে কাগজ কেটে দিয়েছি। তারপর এখন এখানে ঘি ব্রাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যেও বেক করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি, তো হয়ে গিয়েছে। এখন আগেই আমি এখানে গরম করতে দিয়েছি, 5 থেকে 10 মিনিটের মতো আমি এটা গরম করতে দিয়েছি। আর এই পিঠা হতে আমার 30 মিনিটের মতো লেগেছে, চুলার জাল কিন্তু একবারে কম করে দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর উপরের ঢাকনার মধ্যে যে অংশটা সেটা আমি কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি, আর চুলার জালটা ঠিক এরকম হবে। তো আমার 30 মিনিটের মতো লেগেছে এটা হতে। তো 30 মিনিট পর আবার চলে আসলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কাঁচা আছে কি না। তো হয়ে গিয়েছে। অনেকেই বলে থাকেন যে বিবিখানা পিঠা তৈরি করার পরে ভিতরে অনেক শক্ত লাগে, তো আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না। আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের যে বিবিখানা পিঠাটা তৈরি করেছি এটার ভিতরটা অনেক সফট হয়েছে আর নরম হয়েছে, তো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। অনেক ভালো লাগে কিন্তু এই পিঠা রেসিপিটা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।